হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো ঠাকুর আনতে আছি, তো আজ পঞ্চমী, তো পঞ্চমীতে ঠাকুর আনতে আছি। এখন বাজে রাত 9টা। তো এই যে সোনাই সামনে ওর কাকুর কাছে বসেছিল, মানে কাকাইয়ের কাছে, বাতাস কাকাইয়ের কাছে ও ড্রাইভের করছিল, ওখানে বসেছিল, কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছে, ও নিচে নামেনি। তো তারপর পাপা যখনই ওখানে আসলাম তখন নামিয়ে নিল ঠাকুরের ওখানে। তারপরে এদেখো আমার কোলে একটু এসছে বলে তোমাদেরকে দেখালাম, কিন্তু ওর পাপার কাছেই ছিল। আর আমরা একটু ফুচকা খেলাম, আমাদের বড় কাকিমা ফুচকা খাইয়েছে, সেটা তোমাদের তো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে কাকিমা খাইয়েছে, খুবই টেস্ট হয়েছিল ফুচকাটা। আর বড় কাকিমা বলছে আসো সবাইকে খাওয়াই, কাকিমাই টাকা নিয়ে গেছিলো, আমরা টাকা নিয়ে যেতে ভুলেই গেছি। তো এই যে ঠাকুরকে তোলা হচ্ছে গাড়িতে, আমাদের দুর্গা প্রতিমা অনেক বড় হয়েছে, সোলার সাজে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখতেই পাবে যখন আমি মণ্ডপে যাব। তো একটাই কারণে আমি মণ্ডপে যেতে পারিনি, আমার সোনাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, তবুও কালকে বায়না করছিল বলে একটু নিয়ে গেছিলাম। তো এত কাশি, এত শরীর খারাপ তা বলার কথা না। তো আজকে একটু গ্যাস দিতে হয়েছে দুবার, তো সন্ধ্যাবেলা আরেকবার দেব, সেটা তোমাদের অন্য ব্লগে আমি দেখিয়ে দেব। তো ওই জন্য আমি যেতে পারিনি মণ্ডপে। তো আমাদের মোড়ের মাথায় এসে একটু সবাই নাচ করে নিল, আর শোনায় দেখো কত দুষ্টুমি করছে, অনেকে গাড়ি ঠেলে নিয়ে যাবে, এদিকে গাড়ি ড্রাইভ করছে হচ্ছে ওর জেঠুন। তো তবু ওর বাবার সাথে সাথে ওই যাচ্ছে, এবারে দেখবে ওর মিষ্টি দাদু আসবে, মিষ্টি দাদুর ও একদম কালার ম্যাচিং ম্যাচিং পড়েছে বলে শোনায় পাপা আমাকে ডেকে দেখাচ্ছে, দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস। এবার মানু এসেও লেগে গেছে গাড়ি ঢালতে। তো এই যে গাড়ি ঠাকুর নিয়ে চলে এসছে প্রায় আমাদের একদম মণ্ডপের সামনে, এবার যখনই আমাদের বাড়ির সামনে এসছে সবাই বলছে চলো, তো তখন শোনা একবার বমি করে দিয়েছে, জ্বর এসছে, ওই কারণে আর গেলাম না, বাড়িতে চলে আসলাম। তে এসে দেখি ফ্রিজ খুলে আমার ছেলে দুধটা একটু রাখা ছিল আইস হয়ে গেছে, ফ্রিজটা আমার খারাপ হয়ে গেছে, শোষাটা আইস হয়ে গেছে, দেখো।